আন্টি আলো ভর্তাটা একটু দেন তো। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আঙ্কেল, ও আপনি উপরে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা প্লিজ, আসসালামু আলাইকুম। আঙ্কেল আসছে। কোথায়? নিচে আসছে, উপরে আসতে বললাম আসবে না। উপরে খাওয়া শেষ করে নিচে যাবো, তাড়াতাড়ি। সাবধানে যাও। আর টমাস ভাই আছে না, ওর সাথে যদি দেখা হয়ে যায়, কোনো সমস্যা হয় তাহলে ওই নম্বর থেকে আমাকে ফোন যেন করা হয়, ঠিক আছে? আর আঙ্কেল তো আছে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তুমি এখন এত ভয় পাও না, খাও। খাও না। চিন্তা করছি আর হলে যাবো না। ওই বেটা, হলে যাবি না খেললে? ওই বেটা, হলে গেলেই তো বাইজি গাইবো। ওকে কোনো খোঁজ পাইছস? কোনো জবাব দিতে পারমু? কি জবাব অসম্ভব আছে? আরে ভাই বুঝলাম, রাতে যাবি না, সকালবেলা তো যাইতে হইব। আরে বেটা, ভাই তো সারা রাত পাইচারি করবো, সারা রাত জাগনা থাকবো, সকালবেলা ভাই একটু ঘুমাইবো, সকালবেলায় আমরা যাবো। তাহলে চল মোবাইলগুলো বন্ধ রাখি। হ্যাঁ বেটা, ভাই যদি ফোন দেয় বাইরে কি করবি? তখন সবটির মাথায় গোবর, বুঝছো? এই বেটা, এই সময় কি মোবাইল বন্ধ রাখার সময়? তাহলে কি করবি? আচ্ছা তার চেয়ে বেটা কাজ করি, গাছের নিচে যেয়ে বয়ে থাকি। চল ভালো কথা কইছিস, চল ঠিক কইছিস, চল।